অনেক ঝটঝাপটা কাটিয়ে শপথ নিলেন দুই জনপ্রতিনিধি খুব খুশি খুব খুশি শান্তির ঘুম ঘুমাবো আজকে যেটা হওয়া আগে দরকার ছিল সেটা হয়তো একটু দেরিতে হলো কিন্তু তার সঙ্গে একটা জিনিস খুব ভালো লাগলো যে আমাদের অনেক অভিজ্ঞতা বাড়লো আমার এটুকুই মনে হয় যে এতটা স্ট্রেচ এই বিষয়টা না হলেই ভালো হতো কারণ এটা তো একটা মানে প্রথা এটা তো একটা মানে মানে নর্মাল রুটিনেরই জিনিস আমরা শপথ বাক্য পাঠ করব কাজ করব তো একটু রাজভবনে গিয়ে শপথ নিলে কি এমন হতো দল যেভাবে আমাদের গাইড করবে সেইভাবেই আমরা এগোবো আমরা তো দলের বাইরে যাব না আর আমার নিজের ব্যক্তিগতভাবে যে আশঙ্কাটা ছিল সেটা আমি প্রকাশ করেছি তার জন্য আমার মানহানি মামলা হয়ে গেছে এখন আমাদের ভয় পান ভয় পাই না কিন্তু আশঙ্কা ছিল মনে ওনার নয় একটা আশঙ্কা ছিল আপনার কি আশঙ্কা ছিল না দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমি অকৃতজ্ঞের মতো আমার ছোট বোনকে ফেলে আমি নিজে দৌড়াবো ইয়ে শপথ করার জন্য এটা তো হয় না না আপনারা প্রথম থেকে দাবি করে এসেছিলেন যে বিধানসভায় অধ্যক্ষের হাতে শপথ বাক্য পাঠ করবেন সেটাই হলো এবং অনেক অনেক ধন্যবাদ আমাদের মাননীয় অধ্যক্ষকে আমরা বিধানসভায় নির্বাচিত হয়েছি বিধানসভার সদস্য এবং আজকের যে অনুভূতিটা সেটা খুব স্পেশাল বিধানসভায় অ্যাসেম্বলিতে সবাই ফুল হাউস সবাই রয়েছেন ক্যাবিনেটের সকলে রয়েছেন অনারেবল স্পিকার রয়েছেন তিনি শপথ বাক্য পাঠ করেন এর অনুভূতিটা অনেক স্পেশাল তো রাজ্যপাল দায়িত্ব দিয়েছিলেন উপাধ্যক্ষের কাছে শেষ পর্যন্ত শপথ বাক্য পাঠ করালেন অধ্যক্ষ কোথাও কি আবার জটিলতা তৈরি হতে পারে না আমাদের মন্তব্য করা ঠিক না আমরা আমি করব না আমাদের থেকে অনেক বেশি তারা জানেন কি করতে হবে এবং যেটা করা উচিত সেটাই হয়েছে শেষ ভালো যার সব ভালো তার আমরা শপথ বাক্য পাঠ করেছি আমরা আগামীতে ভালো করে কাজ করতে পারবো সব ভালো কোথাও কি একটু মনে খচখচ রয়ে গেল কেন আমাদের তো যেটা চেয়েছিলাম সেইভাবেই তো সে সেইভাবেই তো আমাদের শপথ বাক্যটা পাঠ হলো এবং বাংলার জয়ধ্বনি দিয়ে এবং ভরা গোটা ইয়েতে ইয়ের মধ্যে অ্যাসেম্বলির মধ্যে হ্যাঁ একটা গম গম করে আওয়াজ করছে ঠিক আছে একটা এমন একটা মাহেন্দ্রক্ষণ এমন একটা শুভ সময়ের হলো এবং এবং তার একটা ওই একটা সবাই যেন আমরা এই মুহূর্ত মানে খুব খুশি হয়েছি খুব খুশি হয়েছি এবং একটা খুব আনন্দ হয়েছে একদম সাক্ষী হয়ে থাকলাম এবং আপনারা সহ এই ঐতিহাসিক এই মুহূর্তের জন্য একটা সাক্ষী আমরা সবাই থাকলাম আমার শেষ প্রশ্ন শান্তিকা যদি কখনো রাজভবনে ডাক পড়ে যাবেন কি পরিস্থিতিতে কি পরিপ্রেক্ষিতে কেন যাব সেইগুলো সবটা বাদ বিচার করতে হবে এবং দেখুন গতকাল বলছিলাম যাব না আজকেই শপথ বাক্য পাঠ হয়ে গেল তখনই বলবো যাবো হ্যাঁ এরকম তো আমরা না অনেকের মতো তো সেক্ষেত্রে ঘটনাটা হচ্ছে যে যদি প্রয়োজন পড়ে সেটা কি পরিপ্রেক্ষিতে কেন কাদের সাথে যাচ্ছি সবটাই বাদ বিচার করে তারপরে ডিসাইড করবো এখন কি করে বলবো ক্যামেরায় পার্থ প্রতিম রায়ের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা